আপনারা জানেন কোরআনকে ইতিমধ্যে কুমিল্লায় নানুয়াপাড়া দিগিরপাড় সংলগ্ন পূজা মণ্ডপে মূর্তির পায়ের নিচে কোরআনুল করিমকে রাখা হয়েছে। আমরা এর ধিক্কার জানাই, ঘৃণা জানাই। আজকের রাজ সাক্ষী হিসাবে ওই থানার ওসি তার সাক্ষী, তিনি নিজে কোরআনুল করিম হাতে করে নিয়েছেন এবং পরিদর্শন করেছেন, দেখেছেন, প্রমাণ করেছেন, প্রুফ করেছেন। আজকের মুসলমান এখনো সময় আছে, জাগ্রত হয়ে যাও, তা না হলে অন্য ধর্ম অবলম্বীরা কোরআনুল করিম তথা জীবন বিধানকে নির্বাপিত করতে চায়, কিন্তু নির্বাপিত করতে পারবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত অন্য ধর্ম অবলম্বীরা কোরআনের আলোকে নিবে দিতে চায়, কোরআনকে অপমান করতে চায়, কিন্তু তারা কখনো পারবে না। তার কারণ এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করলাম, আর এই কোরআনুল করিমের হিফাজতকারী হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। সিল্লাই কন্না সুবহানাল্লাহ। সমস্ত মুসলমান ভাইরা, আপনারা ইতিমধ্যে আরেকটি জিনিস দেখেছেন, এই কোরআনুল করিমকে যারা অপমান করেছে, অপদস্থ করেছে, তাদের বিরুদ্ধে মিছিল করা হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু সেই প্রতিবাদের মিছিলে আমার দেশের তথা কথিত অসাধু কিছু মানুষ ওই মিছিলের মধ্যে আক্রমণ করেছে, এমনকি গুলি বর্ষণ করেছে। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছি, ইমাম পরিষদের সংগ্রামী সহসভাপতি কুমিল্লা নগরীর মক্কিনগর মাদ্রাসার মুহতামিম হযরত আল্লাম হযরত মাওলানা আব্দুস সালাম সাহেবকে গুলি বর্ষণ করা হয়েছে। এই যে হৃদয় বিদায়ক ঘটনা, আমাদের অন্তর ক্ষত বিক্ষত হয়ে যায়। আজকে আমরা কোন দেশে বসবাস করতেছি? এই দেশ তো অলি আউলিয়ার দেশ, শাহজালালের দেশ, শাহ মাকতুমের দেশ, শাহ ফোরানের দেশ, আল্লাহর অলিদের দেশ। মুসলমান ভাইরা এখনো সময় আছে, জাগ্রত হয়ে যাও, তা না হলে ইহুদি খ্রিস্টান আর অন্য ধর্ম অবলম্বীরা আমাদেরকে ছাড় দিবে।